ফেনীতে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট পলাশ কুমার রায়কে জেলখানায় আগুনে পুড়িয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শহরের শহীদ মিনার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখার আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ফেনী জেলা শাখার সভাপতি অজিত বরণ দাস সাধারণ সম্পাদক শম্ভুচন্দ্র বৈশব সহ আর অনেকে যেই তারাও একদম